নমস্কার, আপনারা দেখছেন 21 টিভি। 21 খবর আপনাদের সাথে আমি জয়শ্রী। খবরের শুরুতে শিরোনাম, শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে রক্তদান শিবির বহরমপুরে, প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার জিয়াগঞ্জ থেকে, জলঙ্গিতে আগুনে ভস্মীভূত বাড়ি, বহরমপুর ICI স্কুলে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন, সারা বাংলা দ্বিতীয় ওপেন যোগা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল বহরমপুর রবীন্দ্র সদনে, বড়তলা গ্রামে বাসলই নদীতে সেতুর দাবিতে সড়ক গ্রামবাসীরা, মহিলা রক্তদান বিষয়ে আগ্রহ বাড়াতে বর্ণাঢ্য র্যালি শহীদ ক্ষুদিরাম পাঠাগারে, প্রতিপূজার মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা সৈয়দাবাদ নবরূপ সংঘে। আসছি বিস্তারিত খবরে। শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করলো বহরমপুর খাগড়া শাখা শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সদস্যরা। রবিবার পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়। 11 আগস্ট শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, আর তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগার খাগড়া শাখা। এদিন শিবিরে প্রায় 120 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও এদিন মোট 100 জন দুস্থ বাচ্চাকে নতুন পোশাক তুলে দেন পাঠাগারের সদস্যরা। পাশাপাশি এলাকার বাসিন্দা শুভাশিস বর্মন এদিন 2টি অক্সিজেন সিলিন্ডার পাঠাগারে দান করেন, জানিয়েছেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। আজকে আমরা প্রতি বছরের মতো এবারেও আমরা 11 আগস্ট যেহেতু শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, এই দিনে ব্রিটিশ সরকার ওকে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই জন্য তার স্মৃতির উদ্দেশ্যেই জনচেতনা বৃদ্ধির জন্য আমরা প্রতিবার আজকের এই দিনে আমরা একটা ক্যাম্প করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এবং তার সাথে সাথে আজকে এক ভদ্রলোক তার মার স্মৃতির উদ্দেশ্যে অক্সিজেন সিলিন্ডার দিলেন এবং বাচ্চাদেরকে পোশাক দিলেন। শুভাশিস বর্মন আমাদের স্থানীয় বাসিন্দা, উনি আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার দিলেন আরও অন্য মানুষের ব্যবহারের উদ্দেশ্যে। আমরা 100 জন বাচ্চাকে বস্ত্র দিই প্রতিবারই দিই, এবারও আমরা দিলাম 100 জন দুস্থ বাচ্চাকে বস্ত্র, কারণ 130 জন আমাদের লক্ষ্য, আশা করি হয়ে গেল। ব্লাড ক্যাম্প চলছে। বহরমপুর থেকে রবি বিশ্বাসের রিপোর্ট। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 50 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার জিয়াগঞ্জ থানার অন্তর্গত আজিমগঞ্জ শ্মশানঘাট এলাকা থেকে এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 50 কেজি গাঁজা সহ সাত্তার শেখ ও শামীম শেখ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে জিয়াগঞ্জ থানার অন্তর্গত আজিমগঞ্জ শ্মশানঘাট এলাকা থেকে ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাত্তার শেখ সাগরদিঘি এলাকার এবং শামীম শেখ জলঙ্গি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ওই 50 কেজি গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। জিয়াগঞ্জ থেকে প্রবীণ মণ্ডলের রিপোর্ট। অসাবধানতাবশত আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গৃহস্থ বাড়ি। রবিবার বেলা 11টা নাগাদ মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ছাউদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। অসাবধানতাবশত আগুন লেগে ভস্মীভূত গৃহস্থ বাড়ি, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ছাউদিয়া গ্রামে। রবিবার বেলা 11টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে উনুনে রান্না করার সময় কোনো কারণে আগুন ধরে যায়, আর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। আগুনের তাপ আর ফুলকি রান্নাঘর থেকে পৌঁছায় পাশের ঘরে, মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় রান্নাঘর। এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে হতাহতের কোনো খবর নেই। কিন্তু ঘটনায় বেশ চিন্তিত হয়ে পড়েছে ভস্মীভূত বাড়ির মালিক রাজ্জাক শেখ। রান্নাঘরের পাশে আর একটা ঘর জিনিসপত্র ছিল, সেটা সব নষ্ট হয়ে গেছে। মানুষ খুব সহযোগিতা হয়েছে, মানুষ সহযোগিতা না করলে পরে আরো অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যেত। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জরি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসা
ঘাটে জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস, তনুজাস, তনুজাস। একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর। জেলা সম্মেলনের আয়োজন করলো মুর্শিদাবাদ জেলা বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার বহরমপুর গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের সঠিক পে স্কেলের দাবিতেই মূলত এই জেলা সম্মেলন। আগামী 19 তারিখ অর্থাৎ সোমবার টিজিটি স্কেলের দাবিতেই কলকাতায় মহাসম্মেলনে নামবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা, এমনটাই জানান বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুদীপ সাহা। আমাদের মূল দাবি হচ্ছে টিজিটি স্কেল। টিজিটি স্কেল মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। আমাদের যোগ্যতা প্রত্যেকেরই, আমরা ট্রেন্ড এবং প্রত্যেকেই গ্র্যাজুয়েট টিচার, কিন্তু আমরা সেই স্কেলটা পাই না। যাতে ষষ্ঠ বেতন কমিশনে সেই দাবিটা পূরণ হয়, তারই জন্য আমাদের এই আন্দোলন। হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছেন আমাদের পক্ষে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে পে কমিশন দেখা যাক আমাদের জন্য কী করে। তো আমরা এরই জন্য আজকে একটা জেলা কনভেনশনের ডাক দিয়েছি, তাতে প্রচুর পরিমাণে আমরা সাড়া পেয়েছি। আর 19 তারিখে কলকাতায় আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি বিজিটি এর তরফ থেকে। সেখানে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে প্রচুর প্রচুর পরিমাণে টিচাররা সেখানে সমবেত হবেন, এই ছাড়া আমরা পাচ্ছি আর কি। আর আমাদের টিজিটি ছাড়াও আরও যে দাবিগুলো আছে, এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005 সেটাকে বাতিল করা, এবং ক্যাশ ফেসিলিটি যাতে আমাদেরকে প্রদান করা হয়, সেটা যদিও শুধু টিজিটি স্কেলের টিচাররা নয়, সেই ক্ষেত্রে বঞ্চিত কিন্তু প্রত্যেকেই, পিজিটি স্কেলের টিচার থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক প্রত্যেকেই ক্যাশ ফেসিলিটির আওতায় নেই। তারাও যাতে, মানে প্রত্যেকেই যাতে আমরা এই ফেসিলিটিটা পাই, সেই জন্য আমাদের এই আন্দোলন চলছে। আমাদের মুর্শিদাবাদে নিয়ার অ্যাবাউট ধরুন 10,000-এর ওপরে টিচার আছে, পাস কোর্স এরিয়ার প্রায় 10,000 টিচার আছে যারা হচ্ছে এইভাবে বঞ্চিত হয়ে আসছেন আর কি। এবং তার সিংহভাগই আমাদের সঙ্গে তারা, এবং এর বেশিরভাগ জন, যেহেতু আমাদের এটা অরাজনৈতিকভাবে সংগঠিত একটা সংগঠন, এখানে মানে বেশিরভাগ জন, সিংহভাগ টিচাররা কিন্তু আমাদের এই আন্দোলনের মানে সঙ্গে যুক্ত আর কি। মুর্শিদাবাদ জেলা বিজিটি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন, আজকে আমরা এখানে গোড়াবাজার ICI হাই স্কুলে আমরা জেলা সম্মেলনের আয়োজন করেছি, এবং আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটাই কারণ, আমরা যে দাবিটা করছি সর্বভারতীয় ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে নিযুক্ত হন সেই শিক্ষক শিক্ষিকাগণ যে স্কেলটা পান, সেই সর্বভারতীয় টিজিটি স্কেল, সেই স্কেলের দাবিটা আমরা করছি। এবং ইতিমধ্যেই আমরা মহামান্য হাইকোর্টের কাছ থেকে তার সপক্ষে একটি রায় পেয়েছি, যাতে আমাদের যে PB3-তে আমরা যে বেতনটা পাই গ্র্যাজুয়েট টিচাররা, সেই PB3 থেকে আমাদেরকে যেন সরকার PB4-এ উন্নীত করেন, এবং আমরা যেন সর্বভারতীয় স্তরের সঙ্গে সাযুজ্য রেখে আমরা গ্র্যাজুয়েট ক্যাটাগরির টিচাররা পাস ক্যাটাগরির টিচার থেকে TGT ক্যাটাগরির টিচারে উন্নীত হতে পারি, এবং আমাদের জন্য যথোপযুক্ত যে নৈতিক পে স্কেল সেটাই আমরা পেতে পারি, এই দাবিটাই আমরা করছি। বহরমপুর থেকে রবি বিশ্বাসের রিপোর্ট।
সারা বাংলা দ্বিতীয় ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ 2019 অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর রবীন্দ্র সদনে। 11 এবং 12 আগস্ট এই দুই দিনব্যাপী যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে যোগা প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জেলা সদর বহরমপুরের গোড়াবাজার এলাকার একটি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং নর্থ কলকাতা যোগা কালচার অ্যান্ড মেডিটেশনের উদ্যোগেই এই প্রতিযোগিতার আয়োজন। জীবাত্মা আনন্দ স্বরূপ, মানবকুল আনন্দের পূজারী, আর এই আনন্দ লাভ করতে হলে আত্ম উপলব্ধির প্রয়োজন। সুপ্রাচীনকালে ভারতবর্ষে আর্য ঋষিগণ তপস্যার অঙ্গ হিসেবে হস্ত পদ্ধতির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের যে বিবিধ বিন্যাস আবিষ্কার করেছিলেন সেই প্রক্রিয়ার নামই হলো যোগ। তবে প্রাচীন ধারণার নির্মুখ ত্যাগ করে যোগ সাধনা এখন আমাদের কর্মচঞ্চল জীবনে প্রাপ্তির একটি নবতর দিগন্ত উন্মোচিত করেছে বলা যায়। যোগ সাধনার সাথে যোগ হয়েছে শরীরচর্চা। সকল মানুষের শারীরিক আর মানসিক উন্নতি সাধনের একটি অঙ্গ হলো যোগা। আমাদের দৈনন্দিন কর্মমুখর জীবনে যোগাকে কাজে লাগিয়ে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাকে ধরে রাখতে যোগাকে কতখানি কাজে লাগাতে পারি আমরা তা বোধ করি সকলে তেমনভাবে জানি না, বা জানলেও তার প্রয়োগ পদ্ধতি বুঝি না। আর জানতে বা বুঝতে গেলে চাই যোগার প্রচার আর প্রসার ব্যাপকভাবে ঘরে ঘরে। জেলা সদর বহরমপুরের গোড়াবাজার এলাকার একটি সুপ্রতিষ্ঠিত পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, যারা তাদের ব্যবসায়িক কাজকর্ম সম্পন্ন করেও একাধিক সমাজসেবামূলক কাজে, সমাজ সচেতনতামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখে, যার মধ্যে অন্যতম একটি হলো সেকেন্ড অল বেঙ্গল ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ 2019। সহযোগিতায় রয়েছে যোগাশক্তি, নর্থ কলকাতা যোগা কালচার অ্যান্ড মেডিটেশন। 11 এবং 12 আগস্ট এই দুদিন ধরে বহরমপুর রবীন্দ্র সদনে চলছে দ্বিতীয় অল বেঙ্গল ওপেন যোগা চ্যাম্পিয়নশিপ 2019। প্রথম দিনে অনেক প্রতিযোগী তাদের অপূর্ব শারীরিক কৌশল প্রদর্শন করলো যোগার বিভিন্ন ফিগারের মধ্যে দিয়ে। রবিবার ছিল অনুষ্ঠানের প্রথম দিন, অর্থাৎ উদ্বোধনের দিন। এদিন শুরুতেই উদ্যোক্তা আয়োজক ব্যবসায়িক প্রতিষ্ঠানের যিনি কর্ণধার সুমন রায় এবং শ্রীমতী রুমকি রায়কে সংবর্ধনা জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। রীতি অনুযায়ী প্রদীপ প্রজ্বলনের সময় উপস্থিত হয়, আর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট আইনজীবী দীপক রায়। এর পরপরই আসে এদিনের যোগা চ্যাম্পিয়নশিপের বিচারক মণ্ডলীকে বরণ করে নেওয়ার পালা। উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এবছর 564 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, রাঁচি, উড়িষ্যা থেকেও প্রতিযোগীরা এসেছেন। রয়েছে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের জন্য, এছাড়াও ট্রফি, শংসাপত্র, মেডেল, রয়েছে নগদ টাকার পুরস্কারও মেগা চ্যাম্পিয়ন আর রানার্স চ্যাম্পিয়নের জন্য। জানালেন যোগাশক্তির কর্ণধার সঞ্জয় বোস। আমাদের মুর্শিদাবাদ জেলার তথা বহরমপুর শহরের একটি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ। তনুজাজ যে শুধু ব্যবসা করে তাই নয়, ব্যবসার মধ্যে দিয়ে সে বিভিন্ন ধরনের সামাজিকতায় এগিয়ে যায়, যেমন যোগাসন, রক্তদান শিবির। আজকে আমরা একটা সারা বাংলা, গোটা পশ্চিমবাংলা জুড়ে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতা মানে এই নয় যে কেউ একজন জিতবে, কেউ একজন হারবে, এটা না। প্রত্যেকটি মানুষ এখানে, আমাদের আজকে 600 জন প্রতিযোগী আছে, বাচ্চা থেকে একদম 55-60 বছরের বয়সেও প্রতিযোগী আছে। আমরা তাদের দেখে আরও এগিয়ে যাচ্ছি, বা সমাজ এগিয়ে যাবে যে যোগাসন করলে কি হতে পারে। আমরা লোকে আরও এগিয়ে যাওয়ার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, মন যাতে সুস্থ থাকে তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, সমাজকে এগিয়ে দিচ্ছি। আমরা আজকে একটা জিনিস দেখলাম যে এখান থেকে হরিয়ানা, তারপরে রাঁচি থেকে বাচ্চারা এসছে বা বড়রা এসছে যোগাসন কম্পিটিশানে। এতে আমরা আরও মুগ্ধ যে পশ্চিমবাংলায় এইরকম একটা অনুষ্ঠান। আমরা মুর্শিদাবাদ জেলায় তো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা হয় না, শুধু মুর্শিদাবাদ জেলা যোগাসন প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা চাইছি গোটা রাজ্যে যেন একটা বিরাট আকারের আমাদের এই যোগ ব্যাপারটা এগিয়ে যায়। সেই সচেতনাকে মাথায় রেখে যেন আমরা এই তনুজাজ যেন সবাইকে ছড়িয়ে দিতে পারে, এই আশাই আমরা রাখি। বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 21 টিভি। ঝাড়খণ্ড লাগোয়া মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বড়তলা গ্রাম এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে। গ্রামের একটি নদী বাঁশলই, আর সেই নদী একটি সাধারণ নৌকায় করে
কোনো রকমে পার হন সাধারণ গ্রামবাসী থেকে ছোট ছোট স্কুল পড়ুয়া, প্রসূতি মা এবং গুরুতর অসুস্থ রোগীরাও। বহু সময় নৌকা উল্টে মৃত্যুও হয় স্কুল পড়ুয়াদের। নিরুপায় গ্রামবাসীরা এবার সড়ক ওই নদীতে একটি সেতুর দাবিতে। ঝাড়খণ্ড লাগোয়া মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকে বড়তলা গ্রাম, যে গ্রামটিকে বাঁশলুই নদী মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে। গ্রামে হাজারের উপর মানুষের বাস হলেও যাতায়াতে তেমন কোনো ব্যবস্থা না থাকার ফলে এক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামটি। অসংখ্য প্রয়োজনে গ্রামবাসীরা যাতায়াত ব্যবস্থার কোনো সুরাহা না করতে পেরে শেষমেশ নিজেদের প্রচেষ্টায় একটি নৌকার সাহায্যে অতি কষ্টে নদী পারাপার করছেন। কিন্তু বর্ষার সময় নদীর জল বাড়লে প্রবল ঢেউয়ের মুখে প্রায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা। নৌকা উল্টে মানুষজন পড়ে যাচ্ছেন জলে, আর তা থেকে ঘটছে মৃত্যু পর্যন্ত। সাধারণ মানুষ থেকে স্কুলের ছোট ছোট বাচ্চা, অসুস্থ রোগী থেকে গর্ভবতী মহিলা, সকলের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা যাতায়াতের। কোনো রকম অ্যাম্বুলেন্স পরিষেবা গ্রামে না থাকার ফলে গুরুতর অসুস্থ রোগী, প্রসূতি মায়েদের খাটে করে বহন করে প্রায় আধ ঘন্টা বা তার বেশি সময় পাড়ে হেঁটে নদী পাড়ে নৌকায় তুলতে হয়। বহু সময় উল্টে যায় নৌকো। এ তো গেল দিনের বেলার কথা। যখন নৌকা থাকে, রাতের বেলা বড়তলা গ্রামে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তখন সাঁতার কেটে নদী পার হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকবার সুতির বিধায়ক সাংসদকে এ বিষয়ে জানিয়েও কোনো ফল হয়নি, কোনো পদক্ষেপই তাঁরা গ্রহণ করেননি। দেখতে পাচ্ছেন বর্ষার সময় নৌকাতে তৈতম্বর হয়ে যায় জলটাতে, নৌকা পার হওয়ার হতে হয়, কোনো ঘাট নাই, এক হাঁটু জলে নামতে হয়, দিয়ে নৌকায় উঠতে হয়, আবার এক হাঁটু জলে নেমে পারে আসতে হয়। 50% স্পিড ওই পার থেকে আসে, বাকি 50% এই পারে 480-500 এরকম এক আধ বছর হেল্প হয়ে যায়, সেটা আলাদা কথা। যাতায়াতের সুব্যবস্থা করে দিই, যাতায়াতের সুব্যবস্থা করে দিই। তাহলে কীভাবে করতে হবে না করবে সরকারি প্রচেষ্টাতে সরকারি চিন্তাভাবনা করে আমাদের কোনো ব্যবস্থা নাই। এটা ঘাটটা যে নৌকাটা আছে সেই নৌকাটাও একটা পাবলিকবিহীন, আমাদের গ্রামের লোক পয়সা দিয়ে তাদেরকে পারাপার হতে হয়। আর এখানে ধরেন যে নদীটা আছে, নদীটার সমস্যা, ব্রিজের একটা সমস্যা আমাদের অতিরিক্ত প্রয়োজন নদীতে। ব্রিজটা অনেকে আশ্বাস দিয়েছিল করব, কিন্তু কেউ করে দিতে পারেনি। কিন্তু আমাদের যে বর্তমান যে প্রধান আছে আব্দুল হক, ইনি ব্রিজের আমরা একটা প্রোগ্রাম করছি এখানে করে দেওয়ার জন্য। দেখা যাক তার সে কতটা আমাদের এখানে এনে দিতে পারে বা সম্পূর্ণ সাকসেসফুল করতে পারে কি পারে না। কোনো কিছু করে না, সাহায্য কিছুই তো করে না এখন পর্যন্ত। আমরা শুনেছি, কই এ ব্যাপার তো শুনলাম কি ব্রিজটা হবে, তো কই এখন পর্যন্ত কিছুই হচ্ছে না ব্রিজ মিরিজ। আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে স্কুলটা আসতে। পঞ্চায়েত সদস্য মাসকুরা খাতুন জানালেন, তিনি বহুতালী পঞ্চায়েতে প্রধানকে জানিয়েছেন গ্রামবাসীদের যাতায়াতের একটি সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের অনেক যাতায়াত করতে নৌকাতে, ছেলে মেয়েরা স্কুল ছোট ছোট বাচ্চা কাচ্চারা যায়, অনেক সময় নৌকা ডুবে যায়। আপনাদের কাছে এটা অনুরোধ যে আমরা ব্রিজটা করার একান্ত প্রয়োজন। সময় সময় নৌকা, কোনো কোনো সময় বাচ্চারা ডুবে যায়, এবং রাস্তাঘাট যাতায়াত করতে নৌকা এটা ভারী, নৌকায় করে না খাটে করে নিয়ে যেতে হয়, অনেক অসুবিধা। দুবার করে আমাদের অভিজিৎকে, একবার প্রণব মুখার্জিকে দুবার করে অ্যাপ্লাই করা হয়েছে, কোনো দিন মাথা লাগেনি। এখন আমাদের জনগণের অনেক অসুবিধা, বাচ্চা কাচ্চারা স্কুল যাতায়াত করছে নৌকা তো ডুবে যাচ্ছে, সময় সময় বাচ্চারা আসা যাওয়া করছে নদীতে ডুবে যাচ্ছে না। আসছে ভোটের সময় বলে হচ্ছে দিব, সময় দিয়েছে 2-4 মাস, তারপরে আর সারা দেয় না। এখন এই আগে দিয়েছে অ্যাপ্লাই করে, এখন ওই আমাদের প্রধান সাহেবকে বলা হয়েছে, আর এখন তো কেউ আমাদের বলেনি, এখন বলা হয়নি, এখন আপনাদেরকে বলছি। সুতি থেকে কমল মজুমদারের রিপোর্ট, 21 টিভি। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হোটেল সম্রাট, অত্যাধুনিক সাজে সজ্জিত 3-স্টার হোটেল আপনার শহরে। সঙ্গে পরিবারের সকলকে নিয়ে যান আধুনিক রেস্তোরাঁ শেষমহল, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এবং তন্দুর খাবারের সেরা রেস্তোরাঁ শেষমহল। যে কোনো ম্যারেজ পার্টি, কনফারেন্স হল, ডক্টরস মিট অথবা বিভিন্ন কোম্পানির ডিলার মিট, এখন হোটেল সম্রাটে। ঠিকানা NH-34 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9733565555 অথবা 9800625000।
খবরে রক্তদান মহোদ্যান। এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পদযাত্রার আয়োজন করল বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোড়াপাতা শাখার সদস্যরা। শনিবার বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় র্যালি করেন তারা। জেলায় রক্তের চাহিদা মেটাতে আগামী 15 আগস্ট বৃহস্পতিবার মহিলা রক্তদান শিবিরেরও আয়োজন করবেন বহরমপুর শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোড়াবাজার শাখার সদস্যরা। শহরের মানুষকে রক্তদান বিষয়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোড়াবাজার শাখার সদস্যরা। শনিবার রক্তদান মহোদ্যান, রক্তদান জীবনদান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় র্যালি করেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সকল সদস্য ও তাদের পরিবারগণ। জেলায় রক্তের চাহিদা মেটাতে ও রক্তদান বিষয়ে মহিলাদের অনুপ্রাণিত করতে প্রতি বছরের ন্যায় এবারও মহিলা রক্তদান শিবিরের আয়োজন করেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সদস্যরা। আগামী 15 আগস্ট বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোড়াবাজার শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই মহিলা রক্তদান শিবির। প্রতি বছরের শিবিরে প্রায় 500 রক্তদাতা রক্তদান করেন, জানান শহীদ ক্ষুদিরাম পাঠাগার বহরমপুর শাখার সম্পাদক নীলেন্দু সাহা। আজকে আমরা প্রত্যেক বছর 15 আগস্ট মহিলাদের নিয়ে একটি রক্তদান শিবির আয়োজন করি। প্রত্যেক বছরই এটা হয় এই জেলার বা রাজ্যের সর্ববৃহৎ একটা মহিলা রক্তদান শিবির, যেখানে 500-র বেশি মানুষ রক্তদান করেন। তো মানুষকে রক্তদানে আরও সচেতনতা করতে, আরও রক্তদানে এগিয়ে আসার জন্য, শহরের মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য আমাদের আজকের এই পদযাত্রা। আজকে আমাদের সমস্ত সদস্য বন্ধু এবং আমাদের কর্মীরা আমরা একসাথে পথে নেমেছি মানুষকে আরও বেশি সচেতন করার, যাতে এই মুর্শিদাবাদ জেলায় কোনো মানুষ রক্তের অভাবে না মারা যায় এবং আমাদের জেলার প্রতিটা ব্লাড ব্যাঙ্ক যাতে রক্ত শূন্যতায় না ভোগে, সেই জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ রক্তের কোনো বিকল্প নেই, মানুষ যত রক্তদানে এগিয়ে আসবেন আমরা তত মানুষের পাশে দাঁড়াতে পারব। এই উপলক্ষে এবং সচেতনতা বাড়াবার জন্যই আজকের এই র্যালি। কার্যালয় থেকে শুরু করে আমরা টেক্সটাইল মোড়, টেক্সটাইল মোড় থেকে লালদিঘির পাড় দিয়ে জর্জকোটের মোড় দিয়ে আমরা আমাদের গোড়াবাজার কার্যালয় শেষ করব। আমাদের সদস্য এবং আমাদের এই গোড়াবাজার ক্ষুদিরাম পাঠাগারের সমস্ত সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সকলে আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদেরকে যারা ভালোবাসেন, যারা আমাদের সংগঠনের শুভানুধায়ী, যারা সবসময় আমাদের পাশে থাকেন, তারা সবাই আজকে এই উদ্দেশ্য নিয়ে পথে নেমেছেন। বহরমপুর থেকে রবি বিশ্বাসের রিপোর্ট। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহরমপুরের সৈদাবাদ নবরূপ সংঘের দুর্গোৎসব। শনিবার সকাল থেকে রীতিরেওয়াজ মেনেই চলল পুজোর প্রারম্ভিক পর্ব। এবছর সৈদাবাদ নবরূপ সংঘের বিশেষ আকর্ষণ পাটকাঠি ও পাটজাত দ্রব্য দ্বারা নির্মিত পুজো মণ্ডপ। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা করে ফেলল বহরমপুরের সৈদাবাদ নবরূপ সংঘ পুজো কমিটি। তাদের এবারের ভাবনায় রয়েছে পরিবেশ বান্ধব পুজো, অর্থাৎ পাটকাঠি ও পাটজাত দ্রব্য দিয়েই তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, যা কোনোভাবেই পরিবেশকে দূষিত করবে না। এই ভাবনাকে মাথায় রেখেই তাদের এবছরের থিম পাটকাঠি ও পাটজাত দ্রব্য দিয়ে মণ্ডপ নির্মাণ, তবে দেবী থাকছেন ডাকের সাজে। সৈদাবাদ নবরূপ সংঘের এই পুজো এবার 34তম বর্ষের। প্রতি বছরই পুজোর 4 দিন উপচে পড়া ভিড় চোখে পড়ে এই পুজো মণ্ডপকে ঘিরে। এবছর তারও বেশি দর্শকের ভিড় হবে পুজো মণ্ডপে, এমনটাই আশা রাখছেন পুজো কমিটির সদস্য অঞ্জন ঘোষ। আমাদের এটা দুর্গোৎসবের 34তম বর্ষ, কমিটির নাম হচ্ছে নবরূপ সংঘ দুর্গা পূজা কমিটি। এবারে আমাদের যে থিম সেটা হচ্ছে পুজো পরিবেশ বান্ধব, মানে পুজো বায়োডিগ্রেডেবল। পাট এবং পাটজাত দ্রব্য দিয়ে আমাদের প্যান্ডেলটা সাজাবো। আমরা প্রতি বছরই খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর আমরা যাত্রা শুরু করি। এই আজ যে শুরু হলো, এখন পর্যন্ত আমাদের নবমী পর্যন্ত পুজোর রেস চলতেই থাকবে এবং এই খুঁটি পুজোর মধ্যে দিয়েই আমাদের প্রথম ধাপ আর কি। প্রতিমাদের চমক চাকরি বলছে, আমরা প্রায় এখানে ডাকের সাজের উপর প্রতিমা করছি, নতুন কিছু ছিল না। তবে এটা আমাদের ক্ষেত্রে বিগত দিনে এই রকম ধরনের অন্য রঙের প্রতিমা ছিল, অবশ্য প্রতিমাতে একটা বিশেষ চমক থাকবে। বহরমপুর থেকে রবি বিশ্বাসের রিপোর্ট। একুশ খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন একুশ টিভি, রঙ্গে বঙ্গে সঙ্গে।